মাকে না আমরা খুব ভালোভাবে চিনি। রিতা বলে তোর তোর মা মানে গুড্ডির কাছে ওর মাদারল্যান্ড কিন্তু ওর পাহাড়। ওই পাহাড়েই ওর জীবনের অনেক ঘটনা ঘটেছে গুড্ডি। ওই পাহাড়েই ওর বাবাকে হারিয়েছে, ওর মাকে হারিয়েছে। দেখ হতেই পারে ওর জীবনে অনেকের প্রতি অনেক কর্তব্য পালন করেছে, কিন্তু তাই বা কি কি বল, তাই বলে তো ওর ওর ও তো আর ওর বাবা মার কাছে সে ছোট বাচ্চা হয়ে থেকে যাবে। হতে পারে ওর ওর মনের মধ্যে কোথাও কল্পনা হয় বা ও ওর মনে হয় ও পাহাড়ে গেলে ওর ওর বাবাকে ওর মাকে সবাইকে ফিরে পাবে। গুড্ডিকে গুড্ডির বাবা বহুরুদার সঙ্গে গুড্ডির কি সম্পর্ক ছিল সেটাও কিন্তু তুই জানিস না। আমরা জানি, আমরা জানি ওর বাবার সঙ্গে কি সম্পর্ক ছিল। ও ও চায় হয়তো বাবাকে ফিরে পেতে, মাকে ফিরে পেতে। ও বাবা, তোর মাকে পাহাড় থেকে ছিন্ন করিস না, ও তাহলে বাঁচতে পারবে না। এই শহরটা ওর জন্য নয় রীতা বলে, ওই পাহাড়ে থাকলে ভালো থাকবে। তে না থাকুক না ও পাহাড়ে, আমরা না হয় যাবো, তুই যাবি, মাঝে মাঝে যাবি, দেখা করবি, কথা বলবি, ভালো থাকবে। বুঝতে পেরেছিস রীতা বলে? ও দিদি, দিদি তুমি কি আজকেই চলে যাচ্ছ নাকি? হ্যাঁ রে। ও মা, কালকে তোমার মেয়ে আসবে না, আজকে তার বউ ভাত, আর তুমি আজকেই চলে যাচ্ছ? ইস, তুমি যদি আজ ও বাড়িতে যেতে তাহলে আমিও তোমার সঙ্গে যেতে পারতাম, দেখতাম রেশমি দিদিকে বিয়ের পরে কেমন দেখতে লাগছে। চলে যা তুই, ঠিকানা তো আছে, এমনিতেও তো এদিক থেকে কেউই যাচ্ছে না। ও মা, কেউ যাচ্ছে না আর আমি একা একা চলে যাব নাকি? তাহলে যাস না। তুমি না আজকাল বড্ড রেগে রেগে কথা বলো, বুঝেছো? একটু চুপ করবি, যা গিয়ে কাজগুলো করে নে। চাবি তোর কাছেই দেওয়া থাকবে, রেশমি দিদি এলে তাকে চাবিগুলো দিয়ে দিবি। আর আমাকে ফোনে না পেলে তো সে তোকেই ফোনে করবে নাকি? রেশমি দিদির বাড়ি বই গেছে, তুমি না থাকলে এখানে এসে একা থাকতে? তুমি না খুব নিষ্ঠুর, জানো তো দিদি তোমাকে কত ভালোবাসে, আর তুমি একদম তার কথা ভাবো না, আজকেই চলে যাচ্ছ। শেষ হলো তোর কথা, খালি বক 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 বক। এক কাজ কর তাহলে, তুই থাক, কাজ করে নে, তারপর চাবি দিয়ে চলে যাস, আমার সময় মতো আমি বেরিয়ে যাব। না বাবা থাক, তুমি থাকতে থাকতেই। ও শোনো, তুমি যে আজকে যাচ্ছ দিদি সেটা জানে? কথা শেষ হলো তোর? বাবা, একটা প্রশ্ন করেছি, উত্তর দিতে পারছো না? আরে ও দিদি, কি হলো গো? আস্তে রে আস্তে, দেখি সারাক্ষণ এমনি আমার মাথাটা ঘুরে, তারপরে বক 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 বক, কান মাথা একেবারে সব ঝালা ফালা করে দিস। তোমার তো মাথা ঘুরে কেন গো? তোমাকে যে ডাক্তার দেখাতে বললো তার তো কোনো নামই নেই তোমার, কারোর কথা শোনো না। আচ্ছা তোমার জামাই এলো, তোমরা তো এক আলাদা করে কথা বলছিলে, কি বলছিল গো তোমার জামাই? তোমাকে বুঝি খুব করে নিয়ে যেতে চাইছিল? হ্যাঁ, আর দেখো তারা কাল জোর খুলতে আসবে, আজকেই তুমি চলে যাচ্ছ। তোমাদের এই পাহাড়ের মানুষদের কি কোনো নিয়ম আচার এইসব কি কিছু নেই গো? ঠিকই বলেছিস, নিয়ম আচার কিছুই নেই। কি জানিস তো, পাহাড়ের মানুষদের নিয়ম আচারের সঙ্গে না সমতলের মানুষদের নিয়ম আচারের সত্যি কোনো মিল নেই। পাহাড়ের লোকদের মনটা আকাশের মতো বড় হয়, এইসব তুই বুঝবি না। আচ্ছা তোমার যদি রেশমি দিদিকে দেখতে ইচ্ছে করে তখন তুমি কি করবে? তখন নিজের মনকে বোঝাবো মেয়ের নতুন সংসার হয়েছে, আর সবসময় সবাইকে দেখতে চাইলেই তো আর দেখা যায় না রে। আচ্ছা মা বাপু, তুমি ঠিক বলেছিস, মা হিসেবে আমি খুবই খারাপ রে। এই শোন, কাজের কথা শোন, এর মধ্যে রেশমির মা আসবে, যত্নার্তি করবি কিন্তু। হ্যাঁ
আমার যেমন সবসময় কান ঝালাপালা করিস তেমন করতেই পারিস, কোনো আপত্তি নেই, তবে তার সঙ্গে যত্ন করবি, বুঝলি? কবে আসবে গো? আজকালের মধ্যেই আসবে। ও দিদি, তোমার ট্রেন কখন গো? ট্রেনে তো যাচ্ছি না বাবা, প্লেনে যাচ্ছি। ও বুঝেছি, আমি তোমাদের মতো ভালো করে বলতে পারি না তো, সেই জন্য তুমি আমাকে ভেঙালে। দূর, ভেঙালাম কোথায় রে? তুই ট্রেন বললি তাই আমিও বললাম, প্লেনে যাচ্ছি। আচ্ছা রেশমি দিদি যদি জানতে পারে তুমি একেবারে চলে যাচ্ছ, তাহলে তো রেশমি দিদিও চলে যাবে। ও আর নতুন সংসার বর, সবটা ছেড়ে কোথায় যাবে? আর যদি যায়ও আমি ওকে ফেরত পাঠিয়ে দেবো। আমিও চাই না কেউ সংসার ছেড়ে আমার কাছে এসে থাকুক বা আসুক। বুঝেছি, আসলে রেশমি দিদির এই বিয়েটাই তোমার পছন্দ হয়নি, এটাই হলো আসল কথা। এই পাকা পাকা কথাগুলো বন্ধ করবি, যা গিয়ে কাজ কর। তোর পাল্লায় পড়ে দেখছি আমিও আমার নিজের ফ্লাইটটা মিস করব। কাজগুলো করে নে না, আমাকেও তো সময় মতো বেরোতে হবে নাকি? সেই থেকে যে বেরোবে বেরোবে করছো, এত লম্বা চওড়া কথা বলছো, খেয়েছো কিছু? খেয়ে নেবো এয়ারপোর্টে। ও আজকে তার মানে কোনো রান্না করনি, নো ফুড? তা আমি কি খাবো? তুই একদিন তো তুইও হাত লাগাস নাকি আমার সাথে সাথে? যা খেতে মন চাইছে ফ্রিজে আছে তো, বানিয়ে খেয়ে নে। আর শোন একটা কথা, যদি কাল রেশমি দিদি আর ঋতুরাজ তার বর যদি আসে, রান্না করে দিবি কিন্তু, যত্ন আত্তি করে খাওয়াবি কিন্তু। এবার বলো, জোরটা আমাকেই খুলতে হবে? ভালাই শার্ট, জোর কেন খুলবো রে? একবার যখন বাধা পড়েছে বাধাই থাকুক। শোন যা যা বললাম মনে থাকবে তো? আমার মেয়েটা কিন্তু জানিসই তো রান্না বান্না কিছুই পারে না, আর এতদিন ধরে কোনোদিনই তো আগুনের ধারে কাছে যেতে দিইনি। তুই যদি ওদের রান্না বান্না করে না খাওয়াস, খেতেই পারবে না ওরা। তুমি খুব খারাপ জানো তো, তোমার আমাদের জন্য একটুও মন কেমন করছে না? মন কেমন করে কি লাভ বলতো, নিজের জীবন দিয়ে একটা কথা বুঝেছি জানিস তো, এই পৃথিবীতে নিজে ছাড়া কেউই নিজের হয় না রে। আমরা না খানিকটা পাখির মতো হই, একটা অদৃশ্য ডানা থাকে, সময় মতো উড়ে চলে যায় সবাই। তুমি যাকে যতই ভালোবাসো না কেন, যতই তুমি আগলে রাখো না কেন, চলে তো সে যাবেই। কেউ অন্য জায়গায় চলে যায়, কেউ অন্যের সংসারে চলে যায়, আবার কেউ কেউ না জীবনের ওপারে চলে যায়। এই চলে যাওয়াটা চলতেই থাকে। তুমি যে কি বলো না মাঝে মাঝে, কিছুই বুঝি না। ভাগ্যিস বুঝিস না, যতদিন না বুঝবি এই কথাগুলো ততদিনই ভালো। অবশ্য আমি না কাউকে দোষ দিই না জানিস তো, এই দেখ আমাকে দেখ, আমিও তো পাখিরই মতো। এই যে এত বাধা দিচ্ছিস তোরা সবাই, থাকছি কি, চলেই তো যাচ্ছি, উড়ে যাচ্ছি অন্য কোথাও। এক জায়গায় না বেশি দিন মন টেকে না রে, মন বসতে চায় না। দেখলি তো কত দেরি করিয়ে দিলে এত বকবকের ঠেলায়। যাই এবার উঠি। দাঁড়াও, একদম চুপ করে এখানে বসে থাকবে, কোথাও যাবে না। আমি তোমার জন্য ঘরে যা খাবার আছে নিয়ে আসছি, খেয়ে তারপর বেরোবে। আমার কথাটা শোন, কি আনবি? একটুখানি চিড়ে ভিজিয়ে নিয়ে আসি, খেলে শরীরটা ঠান্ডা হবে। আরে শরীরটা ভালো নেই, খাবো না। তুমি না বড্ড অবাধ্য হয়ে যাচ্ছ। ছোটবেলায় এই কথাটা সবাই বলতো, এই বয়সে এসে তুইও বললি, শুনতে হলো। তোমাকে ছোটবেলায় কে কি বলতো আমি জানি না, কিন্তু তুমি না খেয়ে কোথাও বেরোবে না। তুমি এখানেই বসো, চুপ করে, আমি তোমার জন্য খাবার আনছি।
দিদি, দিদি, ও দিদি, দিদি, চল চল। ও দিদি, দিদি, ও দিদি, দিদি, ও দিদি, দিদি, কি করি, কি করি এখন? রেশমি দিদিকে ফোন করি একটা।